আমাদের এলাকার মাহফিলে কোন ব্যক্তি দান করলে মাহফিলে মাইক দিয়ে তার নাম না বললে সে মনে কষ্ট পায় এই দান কি কবুল হবে আমাদের গ্রাম থেকে বাবার দরবারে গরু ছাগল মহিষ নিয়ে যায় অনেকে কিন্তু তাদের বাবা মাকে দেখাশোনা করে না ইসলাম কতটুকু জায়জ আছে আমাদের এলাকাতে একদল লোক আছে যারা গভীর রাত মাইকে ঢোল বাজিয়ে নারী পুরুষ এক জায়গায় জিকির করে ইসলাম শুরিয়ে এটা কতটুকু জায়জ আছে মাইকে নারী পুরুষ একসাথে ঢোল বাজায় এখানে গুণা হয় তিনটা গুনা হয় কয়টা এক হলো নারী পুরুষ একসাথে ঢলা মিশামিশি করা এটা হারাম এটা বেপর্দা আপনি আধুনিকতার নাম দিয়ে সমস্ত কাহিনীকে বৈধ করতে চান পৃথিবীর কোন সমাজে পাশবিক নির্যাতন নারীর প্রতি যৌন নিগ্রহ এগুলা থামবে না যদি বেপর্দা অশ্লীলতার সয়লাভ চলতে থাকে আপনি পৃথিবীতে একটি জায়গা আমাকে দেখাতে পারবেন না আপনি বলবেন ইউরোপিয়ানরা আমেরিকানরা অনেক শিক্ষিত হয়ে গেছে আপনি দেখাতে পারবেন না যে ওদের সমাজে মেয়েরা অশ্লীল থেকে নারী পুরুষ ঢল করে তারা সুখে আছে তাদের মধ্যে কোনো ইফটিজিং হয় না তাদের মধ্যে কোনো না নির্যাতন হয় না প্রতিটা ক্ষেত্রে ঘরে ঘরে হয় আল্লাহর সিস্টেমের বাইরে কোনো কল্যাণ না বিদায়টা করলে কোনো আপনার কল্যাণ এর মধ্যে থাকবে না তাহলে এক নম্বর হলো এখানে বেপর্দা হচ্ছে একটা গুণা দ্বিতীয় হলো মাইক বাজায় মানুষের ঘুম হারাম করতেছেন সেটা আরেক গুনা হলো এমনকি ওয়াজ মাহফিলের মাইক যদি ওই দূর একজন হিন্দুর বাসার দিকে মাইক দিয়ে তার ঘুম হারাম করে দিলেন ইসলামে সেটা জায়েজ হবে না গুনা হবে আপনার ওয়াজ মাহফিলের নামে অন্য ধর্মের মানুষের কষ্ট দিলে সব হবে না গুণা হবে ইসলাম আপনাকে অন্য ধর্মের মানুষ কেন মুসলমানকেও বিরক্ত করার অধিকার দেয় নাই তাহলে এটা আপনি অন্যায় করছেন আবার তৃতীয়ত সেখানে আপনি দোল তবলা বাজাচ্ছেন বাদ্যযন্ত্র ব্যবহার করছেন তিনটা গুণা হচ্ছে আবার সেটাকে ইসলামের নামে করছেন আরেক গুণা তাহলে চার গুণা হলো আল্লাহ তালা এই পাপাচার থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন কেমতর আগে কত পাগলামি সাগলামি দেখবেন এগুলার নাম আবার ইসলাম এগুলার নাম নাকি আবার এবাদত আল্লাহ আমাদেরকে সত্য এবং হক বুঝার তফিক দান করুন আমাদের এলাকার মাহফিলে কোনো ব্যক্তি দান করলে মাহফিলে মাইক দিয়ে তার নাম না বললে সে মনে কষ্ট পায় এই দান কি কবুল হবে বিভিন্ন মাহফিলে এরকম হয় মাহফিলে কেন মসজিদেও হয় মাদ্রাসায়ও হয় যে নাম না বললে না হয় আমার মনে আছে দুই হাজার দুই তিন সনের দিকে হবে মিরপুরে এক মসজিদে আমি তখন নামাজ পড়াই এক আল্লাহর বান্দা কিছু টাকা দিছে আমি নামাজের পরে বলছি যে এক আল্লাহর বান্দা মসজিদের জন্য কিছু টাকা দিছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন আমি এবার বলছি এক আল্লাহর বান্দা নামাজের পরে ভদ্রলোক আমাকে আয়েশা বলতেছেন হুজুর এটা কথা আছে ঠিক আছে কথা আছে বলেন সবাই চলে গেছে আমাকে বলতেছে ভাই আমার নামটা নিলে কি কোনো গুনা হইতো আমি বললাম বুঝলাম না পরে আমি টের পাইছি ও আচ্ছা উনি ওনার নামটা বলি নাই আমি আল্লাহর মান্দা বলছি এই জন্য বলছে আমার নাম নিলে কি আপনার গুণা হইতো তাই আমি বললাম না গুনা হইতো না অবশ্য তবে আপনার নাম নিলে কোনো সব হইতো না গুনা হইতো না এটা ঠিক সব হইতো কোন ভাইরা আমার আমরা দান করব কাকে খুশি করার জন্য অনেক যুবকরা আছে ওয়াজ মাহফিল করে ওয়াজ মাহফিলের মূল টার্গেট হলো অমুক হুজুরের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে দিয়ে কটা লাইক কমেন্টের ব্যবসা করবে না ভাই আমার উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা উদ্দেশ্য হবে কি ইমানদার কখনো মানুষের কাছ বাবা আশা করবে বাবা কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমাদেরকে এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন কেউ যদি কোথাও দান করে তার নাম জাহির করতে চায় নাম জাহির না করলে কষ্ট পায় তাহলে দানের কারণে সব তো পাবেই না বরং এটাকে বলা হয় শিরকে আশগার শিরকে আশগরের গুনাহে পতিত হবে এটা কারণে আরও গুনাহ হবে অতএব এরকম লৌকিকতা লোক দেখানো লোক শোনানো এরকম কাজ করা যাবে না আপনারা জানেন জাহান্নাম উদ্বোধন করা হবে জাহান্নামে প্রথম নিক্ষেপ করা হবে তিন টাইপের মানুষকে এর ভিতরে এক টাইপের হলো ওই হুজুরকে ওই আলেমদেরকে ওই মৌলবিদেরকে যেই মৌলবি ওয়াজ করছে মানুষের কাছ থেকে বাহা পাওয়ার জন্য মানুষের কাছ থেকে আপনার বিভিন্ন রকমের জন্য দুনিয়াবি ধান্দা সে করেছে আল্লাহ সন্তুষ্টি আসা ছিল না এবং এরপরে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাহে জিহাদ করেছে বীর সাজার জন্য আল্লাহকে খুশি করার জন্য না আর তৃতীয়ত ওই ব্যক্তি যে ব্যক্তি দান দক্ষিণা করছে মানুষের কাছে ভালো সাজার জন্য আল্লাহকে খুশি করবার জন্য না এই জন্য ইমানদার দান করে মানুষের কাছ থেকে জাহির করবে না বরং আল্লাহকে দেখাবে আল্লাহ তাকে আজর দিবে আল্লাহ আমাদের গ্রাম থেকে বাবার দরবারে গরু ছাগল মহিষ নিয়ে যায় অনেকে কিন্তু তাদের বাবা মাকে দেখাশোনা করে না ইসলাম কতটুকু আছে নকল বাবা নিয়ে লাফালাফি আসল বাবার খবর নাই নিজের বাপরে বাদ দেয় না কোথাকার কোন নকল বাবার জন্য গরু ছাগল নিয়ে যায় কে শিখেছে আপনাদেরকে সমস্ত অনেক পীর অনেক বাবা এরকম আছে যে তোমাদের যত জমি জমা আছে সব আমাকে দিয়ে দাও আমার দরবারে দিয়ে যাও আমি এরকম বহু পরিবারের কথা জানি যে বউ বাচ্চার ভরণ পোষণ পর্যন্ত দেয় না মা বাবার পর্যন্ত দেয় না দিয়ে সে যদি সব টাকা এরকম পিস এটা এটা পয়সাওয়ালা সাহেব টাকাওয়ালা সাহেব ভাইরা আমার আমাদের দান গরিব দুঃখীকে আমরা দিব আলেম আমাদেরকে আমরা হাদিয়া দিব কিন্তু আমাদের সব কিনে নিয়ে বাপমার হক আদায় করা যদি কোনো পীরের নামে দেন আবার নাম দিছেন বাবা কত বাবা থাকে একটা মুসলমানের বাঙালির কোনো বাবার শেষ নাই দয়াল বাবা কেয়ালা বাবা পীর বাবা আল্লাহ তালা সমস্ত বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন ভাই আরো কয়েকটা প্রশ্ন আছে কিন্তু আমি আর দিতে চাচ্ছি না যেহেতু রাত অনেক হয়ে গেছে ইনশাআল্লাহ বিন্দিল্লা আমরা আগামীকালকে ঢাকার নিউ মার্কেটের ওখানে মাহফিল আছে এই বাকি প্রশ্ন উত্তরগুলো আমি ওখানে দেব আপনারা অনেকেই আপনারা অনেকেই প্রশ্ন দিয়েছেন সবার প্রশ্নগুলো আমার কাছে আছে এর মধ্যে থেকে যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার মতো বা আগে উত্তর দেওয়া হয় না বা আমরা মনে করব ইনশাল্লাহ এগুলোর উত্তর পরবর্তীতে পাবেন নেটে নিয়মিত ফলো করলে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরগুলো পাবেন আমি কোনো মাহফিলে প্রশ্ন ফালাই না একটু বসেন আপনাদের কাজ আছে পুরস্কার দেবো একটু বসেন কয়েক মিনিট বসেন কয়েক মিনিট বসেন এ ভাই রাখেন পুরস্কার দেব ইনশাআল্লাহ সাধারণত গণহারে ফেলে দেই না বরং আমি দেখি উপকারী প্রশ্ন হলে ইনশাআল্লাহ আমরা উত্তর দেব আল্লাহ তালা তফিক দান করুন আমাদেরকে ইউবার প্রশ্ন চাচ্ছে এটা কি চাচ্ছে এটা হেবজ পড়ার সময় বন্ধ রাখায় অনেক ক্লাস পিছিয়ে গেছি এখন আমার বয়স বিশ প্লাস আমি বিয়ে করতে চাচ্ছি কিন্তু মা রাজি বাবা রাজি হচ্ছে না আমাকে কোনো কর্মস্থলেও যুক্ত হতে দেয় না বলে পড়াশোনা শেষ করতে আমি মনে করি আমার অবস্থান থেকে আমার জন্য বিয়ে করা ফরজ প্লিজ কিছু একটা করেন নাম্বার দিয়ে দিছে আব্বুর নাম্বার দিয়ে দিছে আচ্ছা এর মানে কি তোমার বাপরে আমি কল দিতাম আচ্ছা ঠিক আছে তোমার আমি তো ভাই দূরে থাকি তুমি তোমার আমি বুদ্ধি শুনাই আমি বুদ্ধি শিখাই শুনো বাপ মাকে প্রথম কথা হলো তুমি উপার্জন করো মহর স্ত্রী মহর এবং বরণ পোষণের জন্য টাকা পয়সা কামাই করা দ্বিতীয় কথা হলো বাপ মাকে বাপ মাকে ফুসলায়া ফাসলায়া বোঝানোর জন্য যাতে করে তারা উপযুক্ত হওয়ার পর আর গড়িমসি না করে তথাগুতে পায়ে দড়ার নাম করে তোমার বুড়া না করে এই জন্য এলাকার কোন সাহেব ভালো বিচক্ষণ বুদ্ধি শুদ্ধি আসে এরকম হুজুরকে ভাও করবা ওই হুজুররে ভালো করে চাইনিজ খাওয়াবা চাপানি খাওয়াবা খাওয়াবা খাওয়ায় বলবা হুজুর আমার বাপরে আপনি টার্গেট করেন উনি বুঝায়া বুঝায়া তোমার মাসাল হাসিল করে দিবে আমার কাছে নাম্বার দিচ্ছে আমি কজনের বাপরে ফোন দিবো ভাই ঢাকায় এক হোটেলে প্রোগ্রামে গেছি আমি উদ্বোধন করতে এক ছেলে তার বাপের হাত ধরে আমার কাছে নিয়ে আসছে এনেকে হুজুর আমার বাপরে বলেন তাড়াতাড়ি আমার বিয়ে দিতে আমি বলি বাহ অদ্ভুত আমি নিজেই বিব্রত হয়ে গেছি পোলা বাপরে হাত ধরে ডাইরেক্ট আমার কাছে নিয়ে আসছে পল্টনে একটা হোটেলে তো যাই হোক যুবকরা অল্প বয়সে তোমরা গুনা থেকে বাঁচতে পারছ না আমাদের তরুণ বন্ধুদেরকে বলছি তোমাদেরকে গুনাহের জায়গা থেকে সরে আসতে হবে তুমি কেন গুনাহের জায়গায় গিয়ে নিজেকে বিপদে ফেলছো চোখের হেফাজত করো আত্মনিয়ন্ত্রণ করতে শিখো যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পার না তার নাম ঢিলা তার নাম কি লুজ 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 বুঝেন না যে সে ডাইরেক্ট হয়ে গেছে যেখানে সেখানে কাইত হয়ে যায় নিজে যার ভিতরে নিয়ন্ত্রণ ক্ষমতা আছে কন্ট্রোলিং পাওয়ার আছে সে হলো আসল যুবক যে ঢিলা যেখানে সেখানে কাইত হয়ে যায় যেটা দেখে সেটা পিছনে পড়ে যায় এটা তো ঢিলা এই জন্য যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা বিয়ে পর্যন্ত অপেক্ষা করবে বৈধ সঙ্গী সঙ্গিনী পেলে তারপরে সে আল্লাহ তালাকে খুশি করার চেষ্টা করবে আচ্ছা ভাই এক মিনিট আমি একটু বসেন একটু বসেন এই ক্যামেরাম্যান বস উঠিও না আমি আমার আলোচনাতে দুরুদ প্রসঙ্গে মিলাদ পড়া যাবে কিনা এটার উত্তর দিতে গিয়ে বলেছি দুরুদ পাঠ করলে তার উপকার হবে একটা হাদিস বলছি হাদিসটা যে বলতে পারবেন হাত তোলেন তুমি বাতিল তোমার তো বলতে হাত তুলতে বলছি বাতিল তুমি বসো বলে দিলে তো প্রশ্ন শেষ আচ্ছা এরপরে বিনা দাওয়াতে কোনো ব্যক্তি কোথাও দাওয়াত খেতে যেতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোন মুসলমানের সম্পদ এর বিধান বলতে গিয়ে একটা হাদিস বলছে যে বলতে পারবে হাত তুলতে হবে ও লাল ইয়ালা না আবার ভয়ে হাত নামে ফেলছে হ্যাঁ দাঁড়ান হাদিসটা অর্ধেক অর্ধেক হয়েছে হ্যাঁ আরেকজন হাত তুলছে আপনি বলেন উত্তর সঠিক চলে আসেন আপনি কোন অনেক সময় মসজিদ গুলোতে অনেক সময় আমরা হুজুররা অনেক সময় একটা গুনার কাজ করি কি নাম ধরে বলি অমুক সাহেব কত দিবেন বলেন না আপনাকে দিতে হবে তাহলে বেচারা বাধ্য হয়ে পড়ে দেয় এটা জাহেজ মন থেকে না দিলে সেটা জায়েজ হবে না জি কি করেন আপনি বাপমা আছে আপনাকে এ মা মা বাবা এই বইটা উপহার দিলাম দিয়ে দেন আমাদের প্রধান যদি চলে গেছে আচ্ছা মাশাআল্লাহ আপনার দিয়ে আমি কি পুরস্কার দেব প্লিজ একটু আপনি আমাকে হেল্প করেন আচ্ছা আজকের এই আলোচনা শোনার পর যে যুবকরা যৌতুক নিবে না বিয়েতে নিয়ত করছে তারা একটু হাত এত এতজন তো পুরস্কার দিতে পারবো না আজনামাও নামাও এটা হবে না এটা হবে না হাতনামাও হাতনামাও আমি আমি অন্য পয়েন্টে যাচ্ছি নামাও আবিয়াতদের সুযোগ বেশি আবিয়াতটা বেশি দেখা যাচ্ছে এখানে দেখি যারা এই লালমনিরহাটে এই মাহফিলের আশপাশের এলাকার মুরব্বীরা যাদেরকে চিনবে দাঁড়ায়া বলতে পারবে আমি বিয়েতে কোনো যৌতুক নেই নাই এরকম কেউ থাকলে হাত তোলে দাঁড়ান হ্যাঁ বসেন হ্যাঁ আপনি বিয়ে না বুঝে হাত তুলছেন আপনি এক মিনিট এক মিনিট বাড়ি কোথায় আপনার কোথায় হারা গাছ আপনার এটা আমি চেক করবো কেমনি সাক্ষী দাঁড়ান আপনি দাঁড়ান কেমনে সাক্ষী আপনি আস্তে 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 হ্যাঁ ভাই আওয়াজ করা যাবে না তো নামেন আমি তো বস্তু বস্তু দাঁড়তে বলিনি তো আপনাদেরকে হ্যাঁ ছোট ও মার্শাল্লাহ নারায় থাকবে এরকম তো দেখি নাই দনজন রংপুর থেকে আসছেন এ ভাই দাবি করতেছেন উনি যৌতুক ছাড়া বিয়ে করছেন আমি বলি সাক্ষী কই মেয়ের ভাইকে হাজির করে নিয়ে আসছে চলে আসেন সামনে ভাই আপনি যৌতুক নেন নাই কেন শ্বশুরবাড়ির লোকজন গরিব জন্য মেয়ের ভাই সামনে আছে এটা তো বলা যাবেই না আওয়াজ করা যাবে না আওয়াজ করা যাবে না মার্শাল্লাহ কিছুই নাই নাই খাটপালং মহর পুরা দিয়ে দিচ্ছেন স্ত্রীকে কত টাকা দিয়েছেন মহর পুরোটা দিয়ে দিচ্ছেন নাকি পঞ্চাশ হাজার টাকার বাজার করে এক লাখ কুসুর লিখছেন পুরোটা দিয়ে দিচ্ছেন পরে আপনি স্ত্রী টাকা কি করছে স্বর্ণ কিনছে এখন এগুলোর তার মাশাল্লাহ মাশাল্লাহ আপনাদের দুজনকে মেয়ের ভাই হিসাবে আপনি পুরস্কার পাওয়ার কথা না ক্রেডিট সব তার তারপরে আপনি আসছেন আপনাকে আপনি সাক্ষী যেতে হয়েছেন আপনাকে আমি দেবো ইনশাআল্লাহ এবা বইটা জামাইকে দেন আর এটা মেয়ের ভাইকে দেন আমাদের মেয়র সাহেবের হাত থেকে ওনারা পুরস্কার নিচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে জাযাকুমুল্লাহ খায়ের এরপরে প্রশ্ন যুবকরা মনোযোগ দিয়ে শুনি আমরা এরপরে প্রশ্ন হল আমি নামাজের গুরুত্ব গিয়ে একটা উক্তি বর্ণনা করেছিলাম ওনার জীবনের শেষ মুহূর্তে উনি বলেছিলেন যে নামাজ পড়ে না তার ব্যাপারে একটা কথা বলছেন কথাটা কি যে বলতে পারবে হাত তুলবে শুধু ওই লালগঞ্জে অনেকবার চেষ্টা করতে বেচারা হ্যাঁ

যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই আপনি কি করেন আপনি কি ভলেন্টিয়ার মাহফিল কমিটির লোক আসেন আসেন চলে আসেন আপনি মেয়র সাহেবের হাত থেকে পুরস্কার নেন আমার লেখা বই দোয়া সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির ওদিক দিয়ে যান আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ জাজাকমুল্লা খের একটু আপনি আমাকে হেল্প করেন প্লিজ না মানে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আর কি আচ্ছা এরপরে প্রশ্ন হলো যাদের সন্তান হয় না নিঃসন্তান তাদের জন্য আমি দুইটা আমলের কথা বলেছি এই দুইটা কথা বলতে পারবে যারা হাত তুলবে শুধু ওই ওই কালো হাতাল না না কালো হাতালা আগে হাত তুলছে একটু বসেন হ্যাঁ ওই যে যুবকটা হ্যাঁ একটু দেখি না সে পারে কিনা না হলে আপনারা হ্যাঁ বলো এবার তুমি হাত নামাও হ্যাঁ দোয়াগুলা বলতে পারবা কোনটা দুজন নবী সন্তানহীন ছিলেন দোয়া করে আল্লাহ কাছে সন্তান পাইছেন নবীরা কারা জাকারিয়া এবং ইব্রাহিম আলাম উত্তর সঠিক দোয়া কি করছে বলতে পারবা আচ্ছা তুমি আসো এবার ওই দোয়াগুলা বলতে পারবে মাদ্রাসার ছাত্র ছাড়া হ্যাঁ শেয়া না পাবলিক কোরানের আয়াত্ত হাফিশ শাহ মুখস্থ আমি জানিত মাদ্রাসাত দেব না আপনি মাদ্রাসার ছাত্র না আচ্ছা বলেন দেখি বলেন না একটা শুনি এটা কীভাবে মুখস্থ করছেন আপনি আজকে বলার পরে না আগে থেকে জানতেন সবসময় পড়েন

আচ্ছা মাশাল্লাহ এরপরে এক মিনিট একটু অপেক্ষা করি আমরা আমার কাছে দুইটা বই আছে একটা হলো অবিশ্বাসী কাঠগড়ায় আরেকটা হল গোলাম আহমদ মোর্তদার লেখা চেপে রাখা ইতিহাস এই চেপে রাখা ইতিহাস আমি এটা এই দুইটা বই এমন দুইজন যুবককে দিতে চাই যে যুবক আজকেরে এই মাহফিল থেকে ভালো কোন কোন প্রতিজ্ঞা করে নিজেকে সংশোধন করে কোন ভালো কাজ করবে মন্দ কাজ ছাড়বে এরকম একটা প্রতিজ্ঞা করে যাচ্ছে আমি অনেকেরটা শুনবো যারটা পছন্দ হবে তাকে দেব আর মিথ্যা তো আমরা কেউ বলবো না এখানে বানায় বানায় তো বলবো না মানে আপনি মাহফিল থেকে একটা জিনিস আজকে প্ল্যান করে যাচ্ছেন যে আমি এটা করব দেখি যুবক কি নিয়াত করছেন বলে বাড়ি কোথায় আপনার কত দূর এখান থেকে এটা আমি কেমনে মনিটর করবো আপনার এই এলাকার হলে না মেশাবরে বলতাম ভাই ব্রাদার আছে ও তাহলে তো ধরা আছে তুমি আজ থেকে পাঁচোক্ত নামাজ পড়বা এবং দায়িতে হাত দিবে না ঠিক আছে ইনশাআল্লাহ তোমার জন্য এই বইটা কি করো ভাই যুবক মাশাআল্লাহ ন জে যাদাকে হ্যাঁ এই ভাই কি নিয়ত করছেন বলেন আপনি বিয়ে করছেন কি করেন কোথায় সরকারি চাকরি করেন আচ্ছা আপনার নিয়ত আল্লাহ কবুল করুক আরো আমি দুই চারটা শুনতে চাই ওই যে পিছনে পিছনে মাদ্রাসা ছাত্র নাকি না মাদ্রাসা মাদ্রাসা ছাত্র তুমি হ্যাঁ তুমি মাদ্রাসা ছাত্র জানার লাইনে কিসে পড়ো এক মিনিট হ্যাঁ এস পরীক্ষা দিবা কি নিয়ত করছো তুমি বলো দেখি

মুসাফা করলে তার বিনিময় আপনি ঘোড়াটা ছেড়ে দিবেন মুসাফা কেন আপনার সাথে পড়াশোনা করে পাশাপাশি চাকরি করেন এটাই তো আমি চাচ্ছি যে যুবকরা কাজ করবে সমৃদ্ধ বাংলাদেশ গড়বে বিবাহিত বউকে গালিগালাস করেন মাইধর করেন বউর সাথে খারাপ ব্যবহার করেন যৌতুক নিছেন ঠিক আছে আচ্ছা টাকনো নিচে প্যান্টও পরা যাবে না তারপর আমাদের ভাই উনি আর কখনো ধূমপান করবেন না নিয়ত করেছেন আল্লাহ আমাদের ভাইদেরকে তার নিয়ে ভাইকে তার নিয়তটাকে কবুল করেন বলেন আমিন তার নিয়তটাকে ঠিক রাখার তৌফিক দান করুন মনে রাখবেন গুনাহ সবাই করে অনেকে হয়তো মনে করতেছেন আরে এই লোকে কাম করতো অনেকেই অগুনা করি আমরা অনেকে না সবাই গুনাহ করি কিন্তু গুনাহ ছাড়া এটার জন্য কলিজা লাগে কলিজা বুকের পাটায় বল লাগে এই যুবক হিম্মত করেছে এই জন্য আমরা তাকে চেপে রাখা ইতিহাস গুলো মহাদ চমৎকার একটা বই হাত দিয়ে দিচ্ছি মেয়র মহাদর হাত দিয়ে আমরা সবাই এখান থেকে কিছু না কিছু ভালো কাজ করার নিয়ত মন্দ কাজ ছাড়ার নিয়ত করে যাব ঠিক আছে তো ইনশাল্লাহ